নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ আপনি যদি চ্যানেলটি প্রথম দেখছেন তাহলে শিক্ষা সংক্রান্ত এবং ব্যতিক্রমী কিছু খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন এবং তার পাশের বেলাইকানটিকে অবশ্যই ক্লিক করে নেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য এসএসকে কেতে যারা কর্মরত রয়েছেন তাদের পোস্টটি আসলে শিক্ষকের নাকি সহায়ক সহায়িকা এবং সম্প্রসারক সম্প্রসারিকার এই প্রশ্নটি উত্তর হয়তো খুব সহজ কিন্তু তাহলেও আজ আপনাদের একটি অন্য বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করানোর চেষ্টা করব সেটি হচ্ছে সাধারণভাবে আপনাদেরকে সহায়ক সহায়িকা এবং সম্প্রসারক সম্প্রসারিকা বলা হয়ে থাকে কিন্তু এখন আপনারা স্ক্রিনের ওপর এই ফর্ম্যাটটি দেখতে পাচ্ছেন ডেটা ক্যাপচার ফরম্যাট যেটা আপনারা প্রত্যেক বলা যায় এসএসকে এমএস এই ফরম্যাটটি ফিল করা হয় যেখানে কিন্তু আপনাদেরকে সম্প্রসারক সম্প্রসারিকা বা সহায়ক সহায়িকা হিসেবে দেখা হয় না যেখানে আপনাকে দেখা হয় একজন টিচার হিসেবে আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই জিনিসটি যেখানে আপনাদের দেখানো হয় একজন টিচার হিসেবে সম্প্রসারক সম্প্রসারিকা বা সহায়ক সহায়িকা হিসেবে নয় তাহলে আমার প্রশ্ন হল যে আপনাদের পোস্টটি আসলে সম্প্রসারক সম্প্রসারিকা এবং সহায়ক সহায়িকার নাকি শিক্ষক শিক্ষিকার বিষয়ে কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন